हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू गाइडेंस गुरु। गाइडेंस गुरु यूट्यूब चैने तुम्हारे सकल के स्वागत जाची। आज के हम 13 सेप्टेम्बर, यह पर्व आज के समस्त गुरुत्वपूर्ण करेंट अफेयार्सगुल्लो आलोचना करब। तो अवश्य संगे थे लास्ट पर्यंत क्लसटी देखो, कारण एखे मोस्ट इम्पोर्टेंट 14 क्वेश्चन रही है। प्रत्येक प्रश्न ही तुम्हारे परीक्षार जो इम्पोर्टेंट, प्रत्येक प्रश्न बोलो तर उत्तर बोलो रिलेटेड फैक्टगुलो बोलो। तो प्रत्येक प्रश्न मन दिए देखते हैं এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপরে অল নোটিফিকেশানে ক্লিক করো প্রত্যেক দিন আমাদের ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। সোমবার থেকে আগামী সোমবার অর্থাৎ 14 তারিখ থেকে আগামীকাল থেকেই তোমাদের প্রত্যেক দিন 3টি করে ক্লাস হচ্ছে। সকাল 5:30 আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করব, সকাল 5:30, সন্ধে 7টার সময় জেনারেল স্টাডিজ, এবং রাত 8টার সময় তোমাদের ক্লাস হবে রেলওয়ে গ্রুপ ডি NTPC স্পেশাল। এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন PDF ডাউনলোড করতে পারবে এবং ফেসবুক গ্রুপে তোমরা বিভিন্ন কোশ্চেনগুলো পোস্ট করতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা এরাইজ অটল নিউ ইন্ডিয়া চ্যালেঞ্জ অভিযান শুরু করলো? এরাইজ অটল নিউ ইন্ডিয়া চ্যালেঞ্জ অভিযান, ফার্স্ট কোশ্চেনটাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা চালু করেছে নীতি আয়োগ। নীতি আয়োগ যেহেতু চালু করেছে তাই তোমাদের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এরাইজ অটল নিউ ইন্ডিয়া চ্যালেঞ্জ অভিযান, এটা হচ্ছে অটল ইনোভেশন মিশন। নীতি আয়োগের একটা মিশন রয়েছে, সেটা হচ্ছে অটল ইনোভেশন মিশন, সেই মিশনের অন্তর্গত স্কিম হচ্ছে এটি। এবং এর উদ্দেশ্য হচ্ছে MSME অর্থাৎ ক্ষুদ্র শিল্প এবং বিভিন্ন স্টার্ট আপ সংস্থাগুলো যেগুলো নতুন নতুন হচ্ছে, সেই স্টার্ট আপ সংস্থাগুলো তে নতুনত্ব নিয়ে আসাই হচ্ছে এর লক্ষ্য। তাহলে এটা চালু করেছে কে? নীতি আয়োগ। আচ্ছা, নীতি আয়োগ চালু করেছে, তাহলে নীতি আয়োগ সম্পর্কে তোমাদের বহুবার বলেছি, আবারও বলছি, নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে বহুবার এসছে। এবং চেয়ারম্যান হচ্ছেন, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হবেন, অর্থাৎ প্রধান চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্র মোদি এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন বর্তমানে রাজীব কুমার। এবং যদি বলা হয় নীতি আয়োগের CEO কে, তখন হবে অমিতাভ কান্ত। তো এতগুলো ফ্যাক্ট আমরা এই কোশ্চেন থেকে জানতে পারলাম। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের বলবো, আজকের ক্লাসের আমাদের ছোট্ট লাইক টার্গেট হচ্ছে 500। তো এক্ষুনি তোমরা যারা দেখছো ভিডিওটি তারা এক্ষুনি লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, এক্ষুনি শেয়ার করে দাও। এবং আজকের ক্লাসেও প্রত্যেক দিনের মতো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে যারা দেখছো প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, তার আগে তোমাদের আরেকবার আমাদের রুটিনটা বলি, আমাদের আগামী সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই 14 তারিখ থেকে আমাদের 5:30 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে। তো দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, কোন রাজ্য সরকার YRS সম্পূর্ণ পোষণ যোজনা চালু করলো? দুটো চালু করেছে, একটা হচ্ছে YRS সম্পূর্ণ পোষণ যোজনা এবং আরেকটি হচ্ছে YRS সম্পূর্ণ পোষণ প্লাস যোজনা। এই দুটো যোজনা চালু করেছে কোন রাজ্য? কারেক্ট আনসার হবে অন্ধ্রপ্রদেশ, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এর মাধ্যমে কি করা হবে না, গর্ভবতী এবং স্তনদায়ী মহিলাদের এবং শিশুর পৌষ্টিক খাদ্য প্রদান করা হবে তাদেরকে, শিশুদেরকে। তো এটাই হচ্ছে এই যোজনার লক্ষ্য। তো এটা অন্ধ্রপ্রদেশ চালু করেছে। তো অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আরেকবার রিভিশন করে নেব। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন। অন্ধ্রপ্রদেশের তিনটি হচ্ছে রাজধানী, সেটা মনে রাখতে হবে। যদি প্রশ্ন থাকে যে লেজিসলেটিভ রাজধানী তখন হবে অমরাবতী, যদি প্রশ্ন থাকে এক্সিকিউটিভ রাজধানী তখন হবে বিশাখাপত্তনম, এবং জুডিশিয়াল রাজধানী হচ্ছে কুর্নুল। মোবাইল হ্যান্ডওয়াশ পরিষেবা চালু করেছিল কিছুদিন আগেই জগন্না বিদ্যা দিবেনা যোজনা। নিগাহ অ্যাপ এবং কোভিড ফার্মা অ্যাপ লঞ্চ করেছিল। YRS চেথুয়া যোজনা চালু করলো তারা, এবং চোল যুগের দুর্লভ শিলালেখ পাওয়া গেল কয়েকদিন আগেই। তেলেগু ভাষাতে লেখা রয়েছে এই চোল যুগের শিলালেখ, এটা অন্ধ্রপ্রদেশের পাওয়া গিয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। তো 14টি কোশ্চেন রয়েছে আজকে, প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন, নিম্নের কোন শহরে SCO বিদেশ মন্ত্রীদের বৈঠক আয়োজিত হলো? SCO অর্থাৎ এটা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, SCOর পুরো নাম। তো SCOর যে দেশগুলো রয়েছে সেই দেশের যে বিদেশ মন্ত্রী রয়েছেন সেই বিদেশ মন্ত্রীদের একটা বৈঠক আয়োজিত হলো, সেটা কোথায় আয়োজিত হলো? কারেক্ট আনসার হবে মস্কোতে। মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী, মস্কোতে আয়োজিত হলো। এবং ভারতের বিদেশ মন্ত্রী বর্তমানে রয়েছেন এস জয়শঙ্কর। তো এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করলেন।
আচ্ছা, এসসিও, এসসিওর পুরো নাম বললাম, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এসসিও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 2001 সালে, এবং এর হেডকোয়ার্টার অবস্থিত চীনের রাজধানী বেজিং শহরে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, 4 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি প্রকাশিত ব্রেকিং দ্য কোকুন অ্যাট দ্য রেট 40 নামক পুস্তক কে লিখেছেন? তো সম্প্রতি এই বইটি লিখেছেন রাধা নায়ার। ব্রেকিং দ্য কোকুন অ্যাট 40 বইটি লিখেছেন রাধা নায়ার। তো কোনো যখনই কোনো বইয়ের নাম বলবো তখনই সেই বইয়ের নামটাও তোমাদের মনে রাখতে হবে এবং কে লিখেছেন সেটাও। একটা তোমাদের আলাদাভাবে আমি পিডিএফ করে দেবো, একটা আলাদা ভিডিও করে দেবো, যেখানে থাকবে যে এই 2019-20 সালের সমস্ত যে ইম্পর্টেন্ট বইগুলো লেখা হয়েছে সেগুলো তোমাদের একটা করে দেবো আমি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 কোন দেশ শীর্ষে অবস্থিত? একটা সম্প্রতি ইন্ডেক্স প্রকাশিত হয়েছে, গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020, সেখানে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? না, কারেক্ট আনসার হবে সিঙ্গাপুর। সরি, ভুল বললাম, সিঙ্গাপুর হবে না, কারেক্ট আনসার হচ্ছে হংকং। হংকং প্রথম স্থানে রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ফার্স্ট হচ্ছে হংকং, সেকেন্ড হচ্ছে সিঙ্গাপুর। তো তোমাদের আমি বলেই দিলাম যে হংকং প্রথমে হচ্ছে, আবার কেউ কমেন্ট করে বলো না যে আমি ভুল বলেছি বলে। তো এখানে হংকং ফার্স্ট, সিঙ্গাপুর সেকেন্ড, এবং যদি বলা হয় ভারত, ভারত হচ্ছে 105 নম্বরে। লাস্ট ইয়ার অর্থাৎ 2019 সালে ভারত ছিল 79 র্যাঙ্ক। ভারতের এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ছিল 79, এবং ভারত 26 গড় পেছনে গিয়ে বর্তমানে এবছর র্যাঙ্ক হলো 105। তো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 105, প্রথম হংকং। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে সিদ্ধা রাধা স্বামী রেলওয়ে স্টেশন রাখা হলো? একটা সম্প্রতি রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করা হচ্ছে এবং নতুন নাম রাখা হচ্ছে সিদ্ধ রাধা স্বামী রেলওয়ে স্টেশন। তো এটা কোন রেলওয়ে স্টেশন? এটা উত্তর হবে হুবলি রেলওয়ে স্টেশন। আচ্ছা, হুবলি রেলওয়ে স্টেশন এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে রয়েছে, কর্ণাটকে হুবলি রেলওয়ে স্টেশন। তো হুবলি থেকে আরও দুটো প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, যেমন একটা হচ্ছে ভারতের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি যিনি প্লাজমা থেরাপির মাধ্যমে ঠিক হয়েছেন, আরোগ্য লাভ করেছেন, তিনি হুবলির অধিবাসী ছিলেন। মনে রাখবেন নামটা হুবলি। ভারতের প্রথম প্লাজমা থেরাপির মাধ্যমে ঠিক হওয়া ব্যক্তি হচ্ছে, করোনা থেকে ঠিক হওয়া ব্যক্তি, হুবলির। এটা আরেকটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে হুবলিতেই বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। কোথায়? না, কর্ণাটকের হুবলিতে, এবং এই হুবলি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন হচ্ছে সিদ্ধারানী স্বামী রেলওয়ে স্টেশন। তো কর্ণাটকে হুবলি অবস্থিত, তো কর্ণাটকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নেবো আমরা। বিএস ইয়েদুরাপ্পা হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, গভর্নর হচ্ছেন বাজুভাই বালা, এবং অনলাইন কোচিং প্ল্যাটফর্ম গেট সেট গো তারা চালু করেছিল, অ্যাপ্থ মিত্র অ্যাপ ও ম্যাগ সন্দেশ অ্যাপ লঞ্চ করেছিল, করোনা ওয়াচ অ্যাপ চালু করেছিল, আর বেঙ্গালুরুতে ক্যাম্পেগৌড়ার 108 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হচ্ছে। তো ক্যাম্পেগৌড়াকে তিনি বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠা করেছিলেন, ক্যাম্পেগৌড়া, তো তাই বেঙ্গালুরুতে 108 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, 7, বিশ্বের প্রথম ফ্লোটিং অ্যাপল স্টোর কোন দেশে চালু হলো? অ্যাপল স্টোর, অ্যাপল হচ্ছে একটি মোবাইল নির্মাতা সংস্থা। তো এই অ্যাপল তোমরা বিভিন্ন স্যামসাং স্টোর দেখে থাকবে, এইসব স্টোরগুলো, নোকিয়া স্টোর দেখে থাকবে, অ্যাপেল স্টোর দেখে থাকবে। তো ফ্লোটিং স্টোর, বিশ্বের মধ্যে ফ্লোটিং অর্থাৎ ভাসমান, জলের মধ্যে, জলের ওপরে ভাসতে থাকবে এই স্টোরটি, এটা প্রথম তৈরি হচ্ছে সিঙ্গাপুরে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, সিঙ্গাপুর, জলে ভাসমান অ্যাপেল স্টোর। তো সিঙ্গাপুরের রাজধানীর নাম কি? সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের বর্তমানে কারেন্সি হচ্ছে ডলার, সিঙ্গাপুরিয়ান ডলার, এবং সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকুব, হালিমা ইয়াকুব। নেক্সট দেখবো 8 নম্বর, সম্প্রতি অন্ধ্রপ্রদেশ কৃষিক্ষেত্রে সহায়তার জন্য কোন দেশের সঙ্গে চুক্তি করলো? তো অন্ধ্রপ্রদেশ সম্প্রতি কৃষিক্ষেত্রে সহায়তার জন্য, কৃষিক্ষেত্রের সাহায্যের জন্য নেদারল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো অন্ধ্রপ্রদেশ সম্পর্কে একটু আগেই তোমাদের ডিটেলসে বলেছি, আর তোমাদের বলছি না, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 9, সম্প্রতি জাপান ও সাউথ কোরিয়াতে আছড়ে পড়ে বিধ্বংসী ঝড়ের নাম কি? জাপান এবং সাউথ কোরিয়াতে একটি বিধ্বংসী ঝড় আছড়ে পড়েছিল, অর্থাৎ সেখানে স্থানীয় ভাষায় যাকে টাইফুন বলা হয়ে থাকে, টাইফুন, তো সেই টাইফুন সবথেকে বেশি ক্ষতি করেছিল জাপান এবং সাউথ কোরিয়াকে। তো এই টাইফুনের নাম কি? এই টাইফুনের নাম হচ্ছে হইসেন। হইসেন নামক টাইফুনটি সম্প্রতি জাপান এবং সাউথ কোরিয়াতে
বিধ্বংসী ঝড় এটা একটা জাপান সাউথ কোরিয়াতে আছড়ে পড়েছিল। তো জাপান সম্পর্কে তোমাদের বলেছি অনেকবার, তোমাদের সাউথ কোরিয়া সম্পর্কে বলি আজকে। সাউথ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিওল, সিওল। এবং যদি বলা হয় নর্থ কোরিয়ার রাজধানী, তখন হবে পিয়ং ইয়ং। পিয়ং ইয়ং হচ্ছে নর্থ কোরিয়ার রাজধানী, সাউথ কোরিয়া হচ্ছে সিওল। সাউথ কোরিয়ার বর্তমানে কারেন্সি হচ্ছে সাউথ কোরিয়ান অন, এবং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন মুন জে ইন। মুন জে, জে এ ই জে ইন। এবং যদি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলা হয়, তখন হবে কিম জং উন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে সব থেকে বেশিবার পরীক্ষায় আসে, যেটা হচ্ছে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়াকে পৃথক করেছে কততম প্যারালাল। তখন হবে 38th প্যারালাল বা 38তম প্যারালাল এই সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়াকে পৃথক করেছে। তাহলে এই কোয়েশ্চনের উত্তর হলো হৈশেন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখবো আমরা 10। সম্প্রতি ASCI এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? তো ASCI এটার পুরো নাম আমরা আগে জানবো, পুরো নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া। বর্তমানে চেয়ারম্যান নিযুক্ত হলেন সুভাষ কামাত, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং ASCI প্রতিষ্ঠা হয়েছিল 1985 সালে। পরবর্তী কোয়েশ্চেন 11। কোন দিনটি ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে হিসেবে পালন করা হয়ে থাকে? 2020। আচ্ছা, কোন দিনটি ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে 2020 হিসেবে পালিত হলো? অর্থাৎ এই দিনটি প্রত্যেক বছর একই দিনে পালন করা হয় না, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এই দিনটি পালন করা হয়ে থাকে। তো 2020 সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার ছিল 12ই সেপ্টেম্বর, শনিবার ছিল। তো 12ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে পালন করা হলো, এবং প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার পালন করা হয়ে থাকে ফার্স্ট এডের সচেতনতা প্রচার করার জন্যই এই দিনটি পালন করা হয়ে থাকে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই দিনটি কে, কোন সংস্থা পালন করে? এই দিনটি পালন করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস, IFRC, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস। এই দিনটি প্রত্যেক বছর, আচ্ছা রেড ক্রস নয়, রেড ক্রসেন্ট সোসাইটি, IFRCS, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রসেন্ট সোসাইটি, প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। এবং প্রথম পালন করেছিল 2000 সালে, প্রথম স্টার্ট হচ্ছে 2000 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। সম্প্রতি ইউনিসেফ কোন বলিউড তারকাকে ফর এভরি চাইল্ড অভিযানের প্রবক্তা হিসেবে নিযুক্ত করলো? তো ইউনিসেফ সম্প্রতি একটি অভিযান চালাচ্ছে, যেটা হচ্ছে ফর এভরি চাইল্ড। এই অভিযানের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি বলিউড অ্যাক্টর আয়ুষ্মান খুরানাকে। তাহলে অপশন সি কারেক্ট আনসার হচ্ছে। আচ্ছা, ইউনিসেফ এটা চালু করেছে ফর এভরি চাইল্ড এই অভিযানটি। তাহলে ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফের পুরো নাম। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত। ডিরেক্টর রয়েছেন ডিরেক্টর হেনরিয়েট্টা এইচ ফোরে, আমি স্পেলিং লিখে দিচ্ছি তোমাদের, হেনরিয়েট্টা এইচ ফোরে বর্তমানে ইউনিসেফের ডিরেক্টর জেনারেল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। তাহলে 12নম্বর কোয়েশ্চেনের উত্তর হলো অপশন সি, আয়ুষ্মান খুরানা। নেক্সট হচ্ছে, কোন ভারতীয়কে সম্প্রতি হু এর ইন্ডিপেন্ডেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো হু এর সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট প্যানেল একটা প্রকাশ করা হয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট প্যানেলে ভারতের প্রীতি সুদানকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রীতি সুদানকে হু এর ইন্ডিপেন্ডেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রীতি সুদান ছিলেন ভারতের প্রাক্তন স্বাস্থ্য সচিব ছিলেন, হেলথ সেক্রেটারি ছিলেন ভারতের। তো প্রীতি সুদানকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, হু অ্যাপয়েন্ট করেছে, তাহলে তোমাদের হু সম্পর্কে আমি বহুবার বলেছি, আজকে কিন্তু আর বলছি না, এটা তোমাদের একটা হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্ক তোমরা কিন্তু কমেন্ট করে প্রত্যেকে জানাবে হু এর পুরো নাম কি, হু কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং বর্তমানে হু এর চেয়ারম্যান কে রয়েছেন, সমস্ত কিছু তোমাদের কমেন্ট করে জানাতে হবে। তো প্রত্যেকে যারা দেখছো এক্ষুনি কমেন্ট করো। এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14। দেশের বৃহত্তম পিগারি মিশন, এটা হবে পিগারি মিশন, সরি স্পেলিং মিস্টেক, পিগারি মিশন লঞ্চ করলো কোন রাজ্য? তাহলে পিগারি মানে হচ্ছে কি, শুকরশালা বা যেখানে শুকর রাখা হয় সেটাকে পিগারি বলা হয়। তো পিগারি মিশন লঞ্চ করেছে সম্প্রতি মেঘালয়। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার।
এটা মেঘালয় লঞ্চ করেছে। এর প্রধান উদ্দেশ্যটা হচ্ছে, প্রধান উদ্দেশ্য হলো শুকরের মাংস আমদানি প্রায় 150 কোটি টাকা কমানো। অর্থাৎ মেঘালয় বিভিন্ন জায়গার থেকে, বিদেশ থেকে তারা শুকরের মাংসর চাহিদা সেখানে রয়েছে, তো শুকরের মাংস যাতে আমদানি কমানোর জন্য এবং এই শুকরের মাংসে মেঘালয়কে আত্মনির্ভর, আগামী 3 বছরের মধ্যে সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভর করে তোলার জন্য, শুকরের মাংসে উৎপাদনে বৃদ্ধি করার জন্য এই মিশনটি মেঘালয় চালু করেছে এবং শুকর চাষিদের বিনা সুদে, সুদ ছাড়াই লোন দেবে রাজ্য সরকার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা, মনে রাখবে কনরাড সাংমা, এবং মেঘালয়ের বর্তমান গভর্নর সত্যপাল মালিক। দেখি আজকের মধ্যে, অর্থাৎ আজকে হচ্ছে 13 তারিখ, আজকের মধ্যেই তোমাদের একটা আমি ভিডিও দিয়ে দেবো যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের সম্পর্কে বলবো। তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, আজকে 3টার মধ্যে পাবলিশ হবে, 3 PM পাবলিশ হবে সেই ভিডিওটা। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটি হচ্ছে, আজকের প্রশ্নটা হচ্ছে, কোন রাজ্য দেশে সর্বপ্রথম এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো। তো এই কোয়েশ্চেনটা তোমাদের গতকাল করিয়েছি, কারেক্ট অ্যান্সারটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে ভারতে সর্বপ্রথম এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে কোন রাজ্য। তো এই প্রশ্নের উত্তর কমেন্ট করো এবং প্রত্যেকে আজকে লাইক টার্গেট তোমাদের বলেছি 500, প্রত্যেকে এক্ষুনি লাইক করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। এবং আগামীকাল অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে তোমাদের সকাল 5:30 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, সকাল 5:30 সবাই অবশ্য ক্লাসটা প্রত্যেক দিন দেখো 5:30, এবং সন্ধে 7টায় যেমন আমাদের জেনারেল স্টাডিজের ক্লাস হচ্ছে তেমনি হবে, এবং 8টা থেকে প্রত্যেক দিন 8 PM আমরা করছি রেলওয়ে NTPC এবং গ্রুপ ডি স্পেশাল ক্লাস। তো এই রুটিনটা তোমরা নোট করে লিখে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।